সময়ের নিয়মে সময় এগিয়ে চলে, আর পেছনে পড়ে থাকে পুরানো দিনের স্মৃতি। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর। প্রতি বছরের মতোই এবছরও আমরা হারিয়েছি অনেক গুণী মানুষদের। সংস্কৃতি অঙ্গনের যে সকল গুণী মানুষ এবছর প্রয়াত হয়েছেন, তাদের জন্য এবং আমাদের দর্শকদের যে সকল আপনজন এবছর প্রয়াত হয়েছেন, তাদের সবার জন্য আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং গভীর শোক। সবাই অদেখা ভুবনে ভালো থাকুক, সেটি আমাদের একমাত্র প্রত্যাশা। বাংলা ভাষায় রচিত অন্যতম জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার স্রষ্টা, লেখক, অনুবাদক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন 19 জানুয়ারি ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সেবা প্রকাশনীর কর্ণধার এবং বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের পুত্র। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রতিভাবান কণ্ঠশিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকর 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে করোনা পরবর্তী শারীরিক অসুস্থতায় পাড়ি জমান জীবনের ওপারে। বাংলাসহ ভারতের 36টি আঞ্চলিক ভাষায় এবং বিদেশি ভাষায় তিনি 10,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তার মৃত্যু সঙ্গীত অঙ্গনের জন্য সবচেয়ে বড় ক্ষতি। লতা মঙ্গেশকরের শোক কাটিয়ে উঠতে না উঠতেই সঙ্গীত অঙ্গনে আরও 2টি ধাক্কা আসে 15 ফেব্রুয়ারি। একই দিনে মৃত্যুবরণ করেন উপমহাদেশের খ্যাতনামা গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক পাপ্পি লাহিড়ী এবং সঙ্গীতশিল্পী ও সঙ্গীত বিশেষজ্ঞ সন্ধ্যা মুখোপাধ্যায়। ডিস্কো ড্যান্সার খ্যাত পাপ্পি লাহিড়ী অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপোনিয়ার কারণে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় করোনা পরবর্তী জটিলতায় জীবনের মায়া ত্যাগ করে পাড়ে জমান পরপারে। বাংলাদেশের জনপ্রিয় গীতিকবি ও জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরী, এই রূপালী গিটার ফেলে যেখানে সীমান্ত তোমার, কবিতা পড়ার প্রহর, আজ এই বৃষ্টির কান্না দেখে ইত্যাদি তুমুল জনপ্রিয় গানের এই গীতিকার 22 ফেব্রুয়ারি 77 বছর বয়সে পরলোকে পাড়ি জমান। বাংলাদেশি বাণিজ্যিক চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক আজিজুর রহমান, ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রের এই পরিচালক 15 মার্চ কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মার্চ মাসের 24 তারিখ ভারতীয় বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় 57 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আয়নাতে ওই মুখ দেখবে যখন, তোমারে লেগেছে এত যে ভালো সহ আরও অনেক জনপ্রিয় গানের গীতিকার ও সাংবাদিক কেজি মুস্তফা 8 মে ইন্তেকাল করেন। 2022 সালটি সঙ্গীতের জন্য সত্যিই অনেক কঠিন বছর ছিল। লতা, পাপ্পি ও সন্ধ্যার পর অজানা ভুবনের পথ ধরেন হিন্দি ভাষার তুমুল জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নত, যিনি কেকে নামে সকলের কাছে পরিচিত ছিলেন। মাত্র 53 বছর বয়সে 31 মে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের মায়া ত্যাগ করেন তিনি। জুলাই মাসের 4 তারিখ ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার 91 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বর্তমান বাংলাদেশের বগুড়ায় জন্মগ্রহণ করা এই খ্যাতনামা পরিচালক 4 বার অর্জন করেন ভারতের জাতীয় পুরস্কার। 8 জুলাই বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্য একটি কালো দিন। এই দিন আমরা হারাই দেশের অন্যতম গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ এবং 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খানকে। বাংলাদেশের সর্বসেরা গীতিকারকে এই প্রশ্ন করলে সন্দেহাতীতভাবে যার নাম উঠে আসে, তিনি গাজী মাসারুল আনোয়ার। বিবিসির তৈরি করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকায় তার লেখা গানের সংখ্যা 3টি। গীতিকার হিসেবে সর্বোচ্চ 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গীতিকার একই সঙ্গে ছিলেন একজন গুণী চলচ্চিত্র পরিচালক। অসংখ্য জনপ্রিয় গানের এই গীতিকার 4ঠা সেপ্টেম্বর 79 বছর বয়সে ইন্তেকাল করেন। 21শে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার এবং নির্মাতা মাসুম আজিজ 17ই অক্টোবর ক্যান্সারের কাছে হার মেনে পাড়ি জমান জীবনের ওপারে। বাংলাদেশের প্রচুর ব্যবসা সফল চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক আজিজুর রহমান বুলি, তিনি 50টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। তিনি সম্পর্কে চলচ্চিত্র অভিনেতা মাহমুদ করির বড় ভাই। আজিজুর রহমান বুলি 23শে অক্টোবর জীবনের মায়া ত্যাগ করেন। 13ই নভেম্বর মারা যান জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে উঠে আসা প্রতিভাবান কণ্ঠশিল্পী আকবর।
মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। একুশে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম। নিউমোনিয়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে 72 বছর বয়সে মারা যান তিনি। উনাদের বাইরেও সংস্কৃতি অঙ্গন আরও যে সকল গুণীশিল্পীদের হারিয়েছে তারা হচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজ। 83 বছর বয়সে 16 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। একই দিনে ওপার বাংলার খ্যাতনামা চলচ্চিত্র ও থিয়েটার অভিনেত্রী শাওলি মিত্র 74 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। উপমহাদেশের কিংবদন্তি ক্লাসিক্যাল মিউজিশিয়ান পণ্ডিত শিবকুমার শর্মা 10 মে 84 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান। এছাড়া বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং লেখক আকবর আলী খান 8 সেপ্টেম্বর এবং খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আব্দুল মুহিত 30 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংস্কৃতি অঙ্গনের বাইরে খেলাধুলার অঙ্গনের জন্য বছরটি ছিল শোকাবহ একটি বছর। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন 4 মার্চ মাত্র 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পাড়ি জমান অদেখা ভুবনে। অস্ট্রেলিয়ার আরেক কৃতি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস 46 বছর বয়সে 14 মে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রয়াত হন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন মাত্র 24 বছর বয়সে 19 এপ্রিল ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন। আর বছরের একদম শেষে এসে 29 ডিসেম্বর জীবনের মায়া ত্যাগ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, ফুটবল সম্রাট পেলে। 82 বছর বয়সে কোলন ক্যান্সারের কাছে হার মেনে জীবন অবসান হয় এই কিংবদন্তির। আমাদের তালিকার বাইরেও আরও অনেক মানুষই এই বছর প্রয়াত হয়েছেন। আমরা সিনে পয়জন সবারই আত্মার শান্তি কামনা করছি।